ঠিক এই মুহূর্তে আমি আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একেবারে কলাভবনের সামনের অংশটাতে। তোমরা যারা এইচএসসি প্রস্তুতি নিচ্ছ কিংবা এইচএসসি পরীক্ষা দিচ্ছ, তোমরা এইচএসসি পরীক্ষা দেওয়ার পর বা এইচএসসি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে অনেকেই স্বপ্ন দেখে থাকো। সো সেই ক্ষেত্রে আমি তোমাকে বলে রাখি, আমি যখন তোমার মতো একজন এইচএসসিতে পড়ুয়া স্টুডেন্ট ছিলাম কিংবা এইচএসসি পরীক্ষা দিচ্ছিলাম, তখন আমার মধ্যে অনেক স্বপ্ন, অনেক ফ্যান্টাসি কাজ করতো যে আমি একদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করব, এইচএসসি পরীক্ষাটা ভালোভাবে দিয়ে নেই, তারপর ঢাকা ইউনিভার্সিটির জন্য নিজেকে শক্তপোক্তভাবে গড়ে তুলব। বাট সেই ক্ষেত্রে কীভাবে পড়লে আসলে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে পারবো, কোন বিষয়গুলো আসলে বাদ দিতে হবে, যেগুলো পড়া লাগে না, এই বিষয়গুলো নিয়ে আমি অনেক দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। তখন এরকমভাবে কোনো ইউটিউব চ্যানেল ছিল না, কোনো ফেসবুক পেজ ছিল না যারা এসে অলওয়েজ গাইডলাইন দিবে। তখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আমাদের এলাকার কোনো বড় ভাই বা আপু থাকলে ওনাদেরকে গিয়ে জিজ্ঞেস করতাম, ওনারা ওনাদের জায়গা থেকে যতটুকু পারতেন আমাদেরকে বলতেন, সেই থেকেই আমরা একটা ভিজুয়ালাইজেশন করতাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় মনে হয় এমন, এখানে গেলে এইটা হবে, এই বইগুলো পড়ে চান্স পেতে হবে, এরকম স্বপ্ন দেখতাম নিজের মধ্যে। বাট আমরা এখন যেটা করছি তোমাদেরকে একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয় ঘুরে ঘুরে দেখাচ্ছি, কার্জন হল, কলাভবন, অপরাজেয় বাংলা কিংবা সমগ্র ক্যাম্পাসকে একেবারে সুন্দর করে প্রেজেন্ট করছি যেন তোমার মধ্যে ওই স্বপ্নটা আরও দৃঢ় হয়। এখন আমি তোমার মতো জায়গায় ছিলাম, সেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছি, তুমি এখনও ওই জায়গাটাতে আছো যে জায়গাটাতে আমি ছিলাম। সো এখন প্রশ্ন হচ্ছে, ভাই আপনার মতো ঢাবিয়ান হতে গেলে আমার আসলে কী করা লাগবে বা আমার কীভাবে পড়তে হবে? আমি শুরুতেই যে বিষয়টাতে গুরুত্ব দিয়েছিলাম সেটা হচ্ছে এইচএসসির পড়াশোনাটাকে। আমি এইচএসসির রেজাল্টটাকে ভালো করার জন্য অনেক বেশি পরিমাণে স্টাডি করি এবং এইচএসসির রেজাল্টও আল্লাহর রহমতে আমার মোটামুটি ভালোই ছিল, এ প্লাস ছিল না বাট এ প্লাসের কাছাকাছি ছিল। তারপর আমি যে কাজটা করি, আমার অ্যাডমিশনের জন্য পুরো দস্তুর কাজ শুরু করি। সো অ্যাডমিশনের জন্য কাজ শুরু করার আগে আমি প্রশ্ন ব্যাংক পড়ে রেখেছিলাম এইচএসসিতে থাকাকালীন সময়ে, তো আমি জানতাম যে কোন প্রশ্নগুলো আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে, কোনগুলো আসে না, কোন টপিক থেকে প্রশ্ন করে। যেমন মানবিকের স্টুডেন্টদের কারক বিভক্তি, প্রকৃতি প্রত্যয়, ধাতু, বাংলা ব্যাকরণের এই আইটেমগুলো থেকে প্রশ্ন আসে না বললেই চলে। আবার অ্যানালজি মানবিকে আসে না, ব্যবসায় শিক্ষা শাখায় আবার কিছু আইটেম আসে না যেগুলো মানবিকে আসে। সেইগুলো আমি আগের থেকেই ভাগ করে নিয়েছিলাম এবং ওই অনুযায়ী আমি আমার প্রস্তুতি শুরু করেছিলাম। মুখস্থ আইটেম ইংরেজির, যেমন প্রিপোজিশন, ভোকাবুলারি, গ্রুপ ভার্ব, অ্যানালজি, স্পেলিং, ফ্রেজ অ্যান্ড ইডিয়মস, কিংবা আমরা যদি বাংলা ব্যাকরণে যাই, এক কথায় প্রকার, সমার্থক শব্দ, বাগধারা, বিপরীতার্থক শব্দ, পারিভাষিক শব্দ, আমি দেখতাম যে এগুলো থেকে অনেক ভালো পরিমাণে প্রশ্ন থাকে। বাংলাতে থাকে 4-5টা, ইংরেজিতে থাকে 4-5টা, তার মানে এই টপিকগুলো আগে থেকে পড়া গেলে 10টা এমসিকিউ পারা যাবে। সো সেই ক্ষেত্রে এইচএসসির টেক্সট বইয়ের সাথে রিলেটেড ভোকাবুলারিগুলো পড়ে নিয়েছিলাম, বিগত বছরে আসা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভোকাবুলারিগুলো পড়ে ফেলেছিলাম। সো এই টপিকগুলো পড়ে আমি আগের থেকে গুছিয়ে রেখেছিলাম। সো যাদের এই টপিকগুলো লাগবে আমাকে পেজে ইনবক্স করিও, আমি তোমাকে আমাদের পিডিএফগুলো দিব যেগুলো তোমার বাজার থেকে বই কিনতে হবে না। সো এই জিনিসগুলো পড়ে আমি প্রস্তুতিটাকে গুছিয়ে রেখেছিলাম। তারপর যখন অ্যাডমিশনের টাইম শুরু হলো, তখন জাস্ট 4টা মাস ডেডিকেটেডলি প্রতিদিন 8 থেকে 10 ঘন্টা সময় পড়াশোনা করেছি এবং পরিশেষে আল্লাহর রহমতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানবিক বি ইউনিট এবং বিভাগ পরিবর্তনকারী ইউনিট ডি ইউনিটও চান্স পেয়েছিলাম। এখন ডি ইউনিট নাই, তখন ছিল, এবং ডি ইউনিটের মাধ্যমে পরবর্তীতে আমি ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স ডিপার্টমেন্ট অর্থাৎ বিবিএ ফ্যাকাল্টি থেকে, তোমরা যারা সিউনজের স্টুডেন্ট বিবিএকে টার্গেট করো, বিবিএ থেকে আমি আমার গ্রাজুয়েশন কমপ্লিট করি এবং কমপ্লিট করার পরে এখন তো আলহামদুলিল্লাহ তোমাদেরকে নিয়ে কাজ করছি। সো সেই ক্ষেত্রে আমি তোমাকে বলবো, মাথা ঠান্ডা রাখো, পরিকল্পনা মাফিক পড়ো। ওই এইচএসসি পরীক্ষার পর 4টা মাস কী পড়তে হবে, কী বাদ দিতে হবে, এটা নিয়ে যদি দ্বিধাদ্বন্দ্বে থাকো, তাহলে আমাদের টার্গেট ডিউ ব্যাচ আছে, যে ব্যাচের মাধ্যমে তোমার স্বপ্ন পূরণ করতে আমরা দৃঢ়প্রত্যয়ী, যেখানে অসংখ্য ক্লাস এবং পরীক্ষা নেওয়ার মাধ্যমে, লেকচারশিপ দেওয়ার মাধ্যমে তোমার সম্পূর্ণ প্রস্তুতিটা গুছিয়ে দিব। সো এইচএসসি পরীক্ষার পরে যারা ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে পরিকল্পনা করছো, আমাদের টার্গেট ডিউ ব্যাচটা তোমার জন্য একটা বেস্ট অপশন হতে পারে, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ভাইয়া আপুরা তোমাকে এসে বলবে যে তারা কীভাবে পড়ে চান্স পেয়েছিল, তারা তোমাকে ওই কনসেপ্টগুলো ক্লিয়ার করে দিবে যেগুলো থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসে, এবং তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায় সেই টপিকগুলো সম্পর্কে অনেক ভালোভাবে ধারণা রেখেছিল। যারা লিখিত নিয়ে চিন্তিত আছো, একেবারে টপাররা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে টপ করছে, তারা এসে বলবে লিখিত পরীক্ষায় কোন প্রশ্নের উত্তর কেন দিয়েছিল, কেন সে ভেবেছিল যে এইভাবে লিখলে সর্বোচ্চ নাম্বার পাওয়া যাবে। আমাদের এই কোর্সের কোর্সটি হচ্ছে 3000 টাকা। ব্যাচ সম্পর্কে বিস্তারিত জানতে তুমি কমেন্ট বক্স চেক করতে পারো, ফেসবুক পেজে মেসেজ দিতে পারো, আমরা তোমাকে বিস্তারিত টার্গেট ডিউ ব্যাচ সম্পর্কে বলে দিব, যার মাধ্যমে অধরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে এবং তুমি ইনশাল্লাহ ঢাবিয়ান হতে যাচ্ছ।